হ্যালো বন্ধুরা তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের সামনে মহারানি চিকেন ইয়া চিকেন মহারানি কুইন অফ চিকেন তো চলুন রেসিপিটি খুব সুন্দর খেতে এটি নান পরোটা লুচি রুটি রুমালি রুটি মানে এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে পোলাও পিস পোলাও জিরা রাইস এমনি প্লেন রাইস মানে সরু চালের ভাত এগুলোর সাথে আপনারা খেতে পারেন খুব সুন্দর লাগবে একবার ট্রাই করে দেখবেন তারপরে আমাকে বলবেন তো ব্লগটা পুরো দেখুন কেমন লাগছে বলুন খেয়ে আমাকে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন নইলে তো আমি শিখতে পারবো না আমি আপনাদেরই পাশের বাড়ির মেয়ে আপনাদের সাথেই থাকি আপনারা আমার চ্যানেলের মেম্বার এবং আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার তো আমি আপনার ঘরের মেয়ে তো ঘরের মেয়ে মনে করে প্লিজ আমাকে আপনাদের সাজেশনস গুলো দেবেন এবং কি কি রান্না এবং কি কি ভ্লগ বা কি কি ভিডিও আপলোড করলে ভালো হয় সেগুলো অবশ্যই বলবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আমরা দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি উইথ বোন এক কেজি চিকেন নিয়েছি আমি তো এগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিয়ারলি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা এটাকে ম্যারিনেশন করব। তো আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই যেহেতু এক কেজি চিকেন আছে একশো গ্রাম দিলাম টক দই এবং আন্দাজ মতো দেব নুন আপনারাও আপনাদের আন্দাজ মতো নুন দেবেন দেব এক চামচ বা দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কোনো ঝাল হয় না আপনি দু চামচও দিতে পারেন এবং দেব দু চামচ রসুন বাটা এবং এক ચમચ આદા બાટા তো এর সাথে আপনি কসুরি মেথিটা অ্যাড করেও ম্যারিনেশন করতে পারেন আবার পরেও দিতে পারেন তো আমি এটি কসুরি মেথি বাদ দিয়ে ম্যারিনেশন করেছি আমি সেটি কসুরি মেথিটি রান্নার সময় দেব তো এইগুলোকে আমরা ভালোভাবে খুব সুন্দর করে চিকেনের গায়ে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো যেন খুব ভালো করে মাখানো হয় সেইভাবে অনেকক্ষণ ধরে একদম সুন্দর করে মেখে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে দুই ঘন্টার জন্য মানে মিনিমাম আধা ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা তো আমি এইটিকে রাখতে চললাম ফ্রিজে তো দেখুন বন্ধুরা আইটি আমার ম্যারিনেটেড চিকেন আর চিকেনটি ম্যারিনেশন হচ্ছে এর পাশাপাশি মশলাগুলি তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট স্টেপের মশলা এটা হচ্ছে গুঁড়ো মশলা তো এর মধ্যে আমরা নিয়েছি দু চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ জিরে সবটাই গোটা এবং দু তিনটে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা এবং এটিকে আমরা এই দেখুন শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি খুব সুন্দর করে শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে এটিকে আমরা গ্রাইন্ডারে একদম ডাস্ট করে নেব কিন্তু শুকনো কাঠ এত সুন্দর করে ভাজ যাবে, যাতে গন্ধও না বেরোয় কিন্তু ভাজাটাও যাতে খুব সুন্দর হয় এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় চিকেন মহারানি তো এইভাবে ভেজে নিয়ে আপনারা এটিকে ভালো করে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন এইভাবে এবং এটিকে যখন ভাজা হয়ে যাবে দেখুন আমি গ্রাইন্ডিং জারে এটিকে ট্রান্সফার করে দিচ্ছি এবং এটিকে আমরা একদম ডাস্ট ফর্মে গ্রাইন্ড করে নেব দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি তো এই গেল আমার স্টেপ ওয়ান মশলা এবার যাবো স্টেপ টু মশলাতে সেটাতে আমরা কী কী নেবো সেটাতে আমরা গ্রাইন্ডিং জারে নেব আমন্ড আমি আমন্ডটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম দশটার মতো আমন্ড দশটার মতো কাজু বাদাম এবং হাফ কাপের মতো দুধ প্লেন দুধ দিয়ে মিক্স করে আমরা দেখুন এই মিক্সারটি পেয়েছি এটা আমার স্টেপ টু মিক্সার এবং স্টেপ থ্রি মিক্সার হচ্ছে মানে স্টেপ থ্রি মশলা হচ্ছে আমরা সেই গ্রাইন্ডিং জারে নেব কিছু পেঁয়াজ আমি নিয়েছি যেহেতু এক কেজি মাংস তো আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি এবং নিয়েছি আদা কুচি মার এবং তারপরে নেব কিছু রসুন কুচি আমি নিয়েছি ছোট্ট একটা রসুন গোটা সেটাকে পুরো মানে সমস্ত পরিষ্কার করে নিয়ে দিয়েছি এবং নিয়েছি লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি বিকজ আমি বেশি ঝাল খাই আপনারা আপনাদের আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিতে পারেন এবং এটিকে গ্রাইন্ড করে সুন্দর একটি পেস্ট বানিয়ে নেবেন মিহি পেস্ট দেখুন এইভাবে একদম যেন মিহি থাকে পেস্টটা তো আমার দেখুন তিন রকমের মশলা তৈরি তো আপনাদের আরেকবার আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এইটার মধ্যে আছে পেঁয়াজ আদা লঙ্কা রসুন বাটা একদম মিহি পেস্ট এটা হচ্ছে থ্রি স্টেপে যাবে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ মশলা এটার মধ্যে আছে আমন্ড কাজু বাদাম এবং হাফ কাপ মিল্ক এটা হচ্ছে সেকেন্ড স্টেপ মশলা এবং ফার্স্ট স্টেপ মশলা হচ্ছে আপনার এই ডাস্ট মশলাটা এটার মধ্যে আছে দু চামচ মৌরি গোটা মৌরি দু চামচ এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এবং দু তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা আপনার আন্দাজ মতো স্কিপ করতেও পারেন তো এই হলো আমার তিনটে মশলা তিন রকমের মশলা আমি তৈরি করে নিয়েছি চিকেনটা ম্যারিনেট আছে তো আমার পুরো কাজটাই রেডি এবার শুধু রান্না করার অপেক্ষায় আর বন্ধুরা আমি তিনটে বড়ো বড়ো পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি ছোট ছোটো কুচি করে নিয়েছি ব্যাস আর আমার কিছু লাগবে না আর লাগবে কসুরি মেথিটা এবার আমরা নিয়ে নিয়েছি কড়াইতে তেল তেলটি গরম হলে আমরা এর মধ্যে যে আমি পেঁয়াজটা কুচি রেখেছিলাম দু তিনটে কুচনো পেঁয়াজ সুন্দর করে ছোট ছোট কুচি করে তো সেটা আমরা দিয়ে দেব দিয়ে একদম খুব সুন্দর করে পেঁয়াজটা পিঙ্ক করে ভাজতে হবে যাতে একদম কড়াইয়ের সাথে লেগে না যায় কিন্তু নরম হবে পিঙ্ক হবে লাল হবে না কালো হবে না পুড়েও যাবে না কিন্তু নরম হবে পিঙ্ক হবে আপনি ঢাকা চাপা দিয়ে এইটিকে সিম আছে মানে মিডিয়াম লো ফ্লেমে ভে ভাজবেন তাতে আপনার গ্যাসও কম খরচা হয় আমি যদিও ইন্ডাকশানে করছি তাহলে গ্যাসও কম খরচা হয় এবং আপনার কুকটাও ভালো হয় মানে খুব সুন্দর কুক হয় দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি কুক হয়ে গেছে তো রকম পিঙ্কিশ কুক হবে দেখুন তেলও ছেড়ে দিয়েছে মোটামুটি পেঁয়াজ ভাজার থেকে তো এর মধ্যে আমরা দেবো যে আমরা থার্ড স্টেপে মশলাটা তৈরি করেছিলাম যেটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা যে মিহি পেস্টটা সেটা আমরা পুরোটাই দিয়ে দেব। এবং পুরোটা দিয়ে এটিকে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে খুব সুন্দর করে এটিকে মানে ভেজে নিতে হবে স্টিয়ারফাই করে নিতে মানে স্টিয়ার করে নিতে হবে মানে খুব সুন্দর মা মাখো মাখো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ কুচি এবং মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় তো দেখুন আমার মোটামুটি মশলাটা তৈরি তো এর মধ্যে এখন আমরা ফিস থেকে বের করে দেব ম্যারিনেটেড চিকেনটা আমার দু ঘন্টা সময় হয়নি বলে আমি এক ঘন্টা রেখেছিলাম বাট আপনারা আধ ঘন্টা মিনিমাম রাখবেন রাখবেন এর কমে না যত বেশি সময় রাখবেন তত বেশি ভালো চিকেনটা টেন্ডার হবে সফট হবে এবং খেতে ভালো লাগবে তো আমি সমস্ত চিকেনটাই এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি দেখুন এইভাবে চিকেনটা আমরা ট্রান্সফার করে দিয়ে এটিকে মশলার সাথে খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এটিকে কুক করে নেব দেখুন খুব সুন্দর করে কষাতে হবে আপনাকে কষানোর উপরে কিন্তু রান্নাটা নির্ভর করে আপনি যত সুন্দর করে কষাবেন রান্না তত ভালো হবে আপনি যত কম কষাবেন রান্না কিন্তু অতটা টেস্টি হবে না তো আমরা এটাও মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করবো এখানে আমরা কোনো জলের ব্যবহার কিন্তু করবো না বন্ধুরা তো দেখুন আমি এটিকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার কষানো অনেকটাই সুন্দর হয়েছে এবং অনেকটাই মাংস কষে গেছে মানে কিছুটা কুক ফর্টি পার্সেন্টের মতো কুকও হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দিয়ে এটিকে রান্না করব মানে কিছুক্ষণ পাঁচ মিনিট ঢাকনা দেব আবার এটিকে নাড়িয়ে নেব আবার দু মিনিট ঢাকনা দেব। এবার ঢাকনা খুলে দেখুন যে চিকেনটা মোটামুটি এটা ফিফটি পার্সেন্টের মতো রেডি তো আমরা এখানে দেব ফার্স্ট স্টেপের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা সেটা কিন্তু বন্ধুরা আমরা পুরোটা দেব না এটা আমরা আর্ধেকটা ইউজ করব। এখন আমরা দেব অর্ধেকটা গুঁড়ো মশলা আর অর্ধেকটা গুঁড়ো মশলা আমরা রেখে দেব লাস্টে ইউজ করার জন্য তো আমরা পুরো মানে অর্ধেক গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে আমরা দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিটি এর হাতে ডোলে সুন্দর ডাস্ট ফর্মে দেবেন অনেকক্ষণ ধরে মানে হাতে এরকমভাবে ঘষে নেবেন দেখবেন সুন্দর ডাস্ট হয়ে গেছে পাউডার হয়ে গেছে তো এটি দেবেন অসাধারণ সুন্দর গন্ধ পাবেন এবং টেস্টিও হবে তো আমরা এই মশলাগুলিকে দিয়ে আবার চিকেনটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা আবার কিন্তু চিকেনটাকে মানে ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করতে হবে তো দেখুন আমার মশলা এবং খুচলি মেথি সবটাই দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখুন এতে কিন্তু কোনো জল পড়বে না আমি কোনো জলের ব্যবহার কিন্তু এতে করছি না চিকেনের পিসগুলো মিডিয়াম পিস আছে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এটিও ঢাকা চাপা দিয়ে আমরা রান্না করব। তো আমাদের যখন ঢাকনাটা আমরা দু তিন মিনিট মতো রাখবো দেন তারপরে খুলে দেখব দেখুন চিকেনের তেলও অনেকটা বেরিয়ে এসছে তো আমরা এখানে দেব সেকেন্ড স্টেপের যে মশলাটা অর্থাৎ কাজুবাদাম আমন্ড এবং যে দুধের পেস্টটা বানিয়েছিলাম সেটা এটিকে ট্রান্সফার করে দিলাম আমরা চিকেনের মধ্যে এবং এটিকেও খুব সুন্দরভাবে বন্ধুরা কুক করতে হবে মানে কষাতে হবে কষানোর উপরে কিন্তু রান্নার মহত্বটা থাকে তো সুন্দর করে কষিয়ে কিন্তু আপনার এটিকে মিক্সটা খুব সুন্দর করে করতে হবে এটা অলমোস্ট রেডি আমরা এবার লাস্টে আমার মনে হলো যে একটু দুধ দেব কারণ একটিতে জল ইউজ করবো না যাতে গ্রেভির দরকার তারা দুধ দিতে পারেন এক্সট্রা অল্প একটু আমি হাফ কাপের মতো দুধ দিলাম কারণ আমি গ্রেভিটা এই জন্য রাখবো আমি রুটি নান লুচি অথবা পরোটার সাথে খাবো যারা ভাতের সাথে খাবেন তারা দিতেও পারেন নাও দিতে পারেন কষা কষাও রাখতে পারেন কিন্তু আমার যেহেতু গ্রেভির দরকার আছে বা যাদের গ্রেভির দরকার আছে তারা দুধ দিয়ে এটিকে করতে পারেন আর নইলে দুধটাকে স্কিপ করে গিয়ে নর্মাল যে চিকেনটা এসেছিলো সেটাকেই রাখতে পারেন তো আমার যেহেতু গ্রেভির দরকার আমরা চারজনে খাবো তাই জন্য আমি একটু দুধ দিয়ে এটাকে রান্না করলাম অসাধারণ টেস্ট হবে দারুণ টেস্ট হবে আপনারা একবার করে দেখুন করে আমাকে খেয়ে তারপরে লোককে খাইয়ে আমাকে কমেন্টে প্লিজ জানান যে কেমন হয়েছিল এই কুইন অফ চিকেন অর্থাৎ মহারানী চিকেনটা তো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাকে সাজেশন দেবেন আমার কোন কোন রান্না করা উচিত কীভাবে আরও ভালো রান্না করা যায় এবং আমার চ্যানেলে কী কী ভ্লগ দেওয়া যায় যাতে আমার চ্যানেলটি আরে সুন্দর গ্রো করে আমি আপনাদের সাজেশনের অপেক্ষায় রইলাম আপনারা প্লিজ আমাকে সাজেশনটা দেবেন দেখুন আমার চিকেন কিন্তু পুরো কুক হয়ে গেছে লাস্টে আমি দিয়ে দিলাম যে আমার রেস্ট অফ মশলা মানে গুঁড়ো মশলার যে আধা অংশটা রয়ে গেছিলো সেটা পুরোটা দিয়ে দিলাম এবং কসুরি মেথি আবার একটু দিয়ে দিলাম এটা হচ্ছে একদম লাস্ট তো আমরা এটিকে দিয়ে সুন্দর করে চিকেনটাকে আবার সুন্দর করে কষাবো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে চিকেনটাকে কষিয়ে নিয়ে আমরা একটু পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দেব দেন আপনাদের খেতে ইচ্ছে করলে খাবেন তখন পাঁচ মিনিট আপনাকে রেস্টে অবশ্যই চিকেনটাকে রাখতে হবে তো সেই হিসাবে চিকেনটাকে আপনারা স্ট্যান্ডিং টাইমে রেখে আপনারা পাঁচ মিনিট পরে খেতেও পারেন আবার ঢাকা দিয়ে রেখেও দিতে পারেন তো দেখুন মোটামুটি আপনার চিকেন রেডি আমাদের চিকেন রেডি মহারানি মুরগ একদম রেডি বা মহারানি চিকেন বা কুইন অফ চিকেন যাই বলুন না কেন অসাধারণ খেতে হয় রান্নাটা একবার আপনারা ট্রাই করুন রুটি লুচি নান পরোটা ভাত পোলাও প্লেন ভাত জিরা রাইস যার সাথে অসাধারণ লাগে যে কোনো খাবারের সাথে তো ধন্যবাদ বন্ধুরা